Assalamualaikum everyone, কেমন আছেন? আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কর্নফ্লেক্স আর ডিম দিয়ে অসম্ভব মজার একটি নাস্তা রেসিপি। বাচ্চাদের টিফিনে কিংবা মেহমান আসলেও আপনারা ঝটপট করে এই নাস্তাটি বানিয়ে দিতে পারেন। আর এখানে আমি নিয়েছি 2 কাপ কর্নফ্লেক্স। আপনারা চাইলে যে কোনো ধরনের কর্নফ্লেক্স নিতে পারেন। কর্নফ্লেক্সটাকে আমি একটু ভেঙে নিয়েছি, পুরোপুরি ভাঙা যাবে না। এই যে দেখতে পাচ্ছেন, আমি এভাবে ভেঙে নিয়েছি। আর এখন আমি নিয়ে নিচ্ছি এখানে ব্রেড। আমি ব্রেডগুলো চারপাশের অংশগুলো কেটে ফেলে দিব। আপনারা চাইলে এটা দিয়ে ব্রেড ক্রামও বানিয়ে নিতে পারেন। তো আমি ব্রেডগুলো চারপাশটা কেটে এটাকে আমি মাঝখান দিয়ে কেটে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ব্রেডগুলোকে পিচ করে নিতে পারেন। তো আমি এরকম মাঝখান দিয়ে শুধু কেটে নিচ্ছি। এখন আমি এগুলোকে এক পাশে রেখে দেব। এখন নিয়ে নিচ্ছি একটা বোল, আর এই বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আগে থেকে ভেঙে রাখা 2টি ডিম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ লিকুইড মিল্ক, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 চিমচি পরিমাণ লবণ। দিয়ে খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিচ্ছি। এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এখন এটাকে আমি এক পাশে রেখে দেব। আর যে কর্নফ্লেক্সটা আমি গুঁড়ো করে নিয়েছি সেটাও এক পাশে রেখে দিব। একটা ব্রেডের স্লাইস নিয়ে খুব ভালো মতো ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নেব। এখন ভালো মতো করে কর্নফ্লেক্স লাগিয়ে নেব। ভালো মতো করে কর্নফ্লেক্স কোট করে নিলে তাহলে এটা ভাজতে সুবিধা হবে। আমি সেমভাবে সবগুলো ব্রেডকে এভাবে কোট করে নেব। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপি পেতে। আমি সবগুলোকেই কোট করে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে আমি পরিমাণ মতো রান্নার তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি ব্রেডগুলোকে দিয়ে দিচ্ছি। আর খুব সাবধানতার সাথে ব্রেডগুলোকে দিতে হবে, নয়তো ভেঙে যেতে পারে। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ব্রেডগুলোকে ভেজে নিতে হবে। আর যদি জোরে জাল দিয়ে ব্রেডগুলোকে ভেজে নেন তাহলে ক্রিস্পি হবে না, ব্রেডগুলো পুড়ে যেতে পারে। মিডিয়াম টু লোতে রেখে আমি ব্রেডগুলোকে ভেজে নিয়েছি। আমি এই পর্যায়ে ব্রেডগুলোকে এখন উঠিয়ে নিচ্ছি। আমি সেমভাবে সবগুলো ব্রেড ভেজে নিব। আর এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা চাইলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। বাচ্চারা এটা অনেক পছন্দ করে, আর এটা অনেক ক্রিস্পিও হয়। আমার সবগুলো ভাজা হয়ে গেছে, আমি একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।